সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ যুক্তরাজ্যের লাল তালিকা থেকে আজ বেরিয়ে এলো। আজ শুক্রবার বিকেলে যুক্তরাজ্যের ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস এই আপডেট দেন। এর আগে আজ শুক্রবার সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ব্রিটিশ সরকারকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এই লাল তালিকা থেকে বেরিয়ে আসার সবুজ সংকেত পেয়ে। এই ভিডিও বার্তাটি বিলেত তথা বাংলাদেশের অনেকেরই ফেসবুক ওয়ালে ভাইরাল হয়। প্রিয় দর্শক, আজ আমরা পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকায় এসেছি এবং আমরা কথা বলবো এখানকার অনেক বাসিন্দাদের সাথে, ব্যবসায়ীদের সাথে, জানতে চেষ্টা করব ওনারা আজকের এই ঘোষণার পর ওনাদের প্রতিক্রিয়া। ব্রিটিশ সরকারকে অবশ্যই ধন্যবাদ যে রেল লিস্ট থেকে বাংলাদেশের নাম বের হয়ে আসছে আর কি। আসলে এটা অনেক আগে হওয়া উচিত ছিল, কারণ মৃত্যুর সংখ্যা এবং ইনফেকশন রেট দুটাই কিন্তু ইন্ডিয়া অনেক বেশি বাংলাদেশের থেকে, কিন্তু তারপরেও ইন্ডিয়া অনেক আগে চলে আসছে রেড লিস্ট থেকে, কিন্তু বাংলাদেশ কেউ আসতে পারলো না। তারপরেও দেরিতে আসার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এর আগে আসা উচিত ছিল। আসলে খুব স্ট্রং কম্পিটেন্ট ডিপ্লোমেসি ইউজ করতে পারলে হয়তো অনেক আগে বাংলাদেশ চলে আসতে পারতো আর কি। তারপরেও বেটার লেট দেন নেভার আমরা সাধুবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, বিশেষ করে ব্রিটিশ গভর্নমেন্টকে। রেড লিস্ট থেকে বাংলাদেশকে যে প্রত্যাহার করা, এটা একটা খুবই সুসংবাদ বাংলাদেশিদের জন্য, যারা আমরা এখানে আছি এবং বাংলাদেশে যারা বাস করতেছেন তাদের জন্য, বা সবচেয়ে বড় কথা যারা ব্রিটেন থেকে বাংলাদেশে গিয়েছিলেন, এরা ওখানে আটকা পড়েছিলেন অনেক দিন থেকে এবং এখানে আসলে তাদেরকে অনেক ফাউন্ড গুনতে হতো, বাট দেরিতে হলেও এটা একটা সুখবর। দেরিতে হলেও বাংলাদেশ যে অ্যাকচুয়ালি রেড লিস্ট থেকে আম্বার লিস্টে আইছে, এর দিকে উভয় দেশের, বাংলাদেশ এবং ব্রিটিশ উভয় গভর্নমেন্টের থ্যাঙ্কস জানাই। এতে আমরা ব্যবসা বাণিজ্য, ট্যুরিজম, আমাদের বিভিন্ন কিছুতে অগ্রামী হইব, ভালো হইব, যোগাযোগ ভালো হইব, বাংলাদেশে অনেক মানুষ আসা যাওয়াতে এটা আমরা লাগে সহজ হইব, সুবিধা হইব। বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্যবসায়ীরাও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এটা অত্যন্ত খুশির সংবাদ, এটা আমাদের জন্য ভালো, স্পেশালি ব্যবসা বাণিজ্যের জন্য খুবই ভালো হবে। আমি মনে করি এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, যেহেতু ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশে এফেক্টেড হার অনেক কম ছিল, বাট ইন্ডিয়া অনেক আগেই রেড জোন থেকে বের হয়ে গেছে, আমরা একটু পরে আসলাম, বাট অ্যাটলিস্ট আসছে, তো এটা আমাদের জন্য অনেক ভালো খবর এবং আমি মনে করি ব্যবসা বাণিজ্যের জন্য এটা খুবই ভালো হবে। খুব খুশি খবর, কারণ আমরা অনেকেই অপেক্ষা করলাম বাংলাদেশ যাওয়ার লাগে, আর আমরার মনে হয় এই সুযোগে আমরা যাওয়া, যারা যাইতামও পারবো এবং আইতামও পারবো, আওয়ার পরে আমরা কোনো সমস্যা পড়তাম না। তালিকা থেকে আমরা তুলায় আমরা খুব উপকৃত হয়েছি। আমরার দেশ বা যারা গেছেন এরা ফিরত আইবা, এই দেশ থেকেও যাইতে পারবা, নিরাপদ হয়েছি, আমরা ব্যবসার দাগিও ভালো হইব। আজকের ঘোষণা অনুযায়ী লাল তালিকা থেকে বাদ পড়ছে বাংলাদেশ সহ আটটি দেশ, বাকি দেশগুলো হচ্ছে তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা ও ওমান। ট্রান্সপোর্ট সেক্রেটারি জানান 4 অক্টোবর থেকে ট্রাফিক লাইট সিস্টেমে আমূল পরিবর্তন আসবে। এদিন থেকে সবুজ এবং হলুদ তালিকা বলে আলাদা কিছু থাকবে না, কেবলমাত্র লাল তালিকা থাকবে। লাল তালিকা ছাড়া আর কোনো দেশ থেকে এলে থাকবে না কোনো বিধিনিষেধ। এখানেই শেষ নয়, 4 অক্টোবর থেকে ভ্রমণকারীকে ভ্রমণের আগে PCR টেস্ট করতে হবে না। অক্টোবরের শেষ দিকে যুক্তরাজ্যে আসা দুটি টিকা গ্রহণকারী ব্যক্তিকে PCR টেস্টের জন্য কোনো অর্থ বা ফি দিতে হবে না। উল্লেখ্য, করোনা সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে 2021 সালের 9 এপ্রিল থেকেই বাংলাদেশকে লাল চিহ্নিত তালিকাভুক্ত করে যুক্তরাজ্যে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট। আলাউর রহমান খান শাহিন, বিলেট টিভি, লন্ডন।